আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তিনি নির্দেশ দিয়েছেন আলহারামাইন কর্তৃপক্ষকে যাতে এইবারের তারাবিন নামাজ দশ রাকাতের পড়ানো হয় এবারে তারাবিন নামাজ শুধুমাত্র দশ রাকাতই হবে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তিনি গতকালকে নির্দেশ দিয়েছেন আলহারামাইন কর্তৃপক্ষকে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা আছে তাছাড়া ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন এছাড়া লোকাল মসজিদগুলোতে এবারে নামাজ স্রেফ তিরিশ মিনিটের হবে সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে শুধুমাত্র তিরিশ মিনিট নামাজ পড়া যাবে তিরিশ মিনিটের বেশি নয় মসজিদগুলোতে নামাজ দীর্ঘস্থায়ী হবে তিরিশ মিনিট পর্যন্ত রমজান উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে এবারে মোটামুটি আমরা প্রত্যেকটা দিক নির্দেশনাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবারে রমজানে আপনি মসজিদগুলোতে এতে কাপ করতে পারবেন না এরপরে ইফতার করতে পারবেন না সেহেরি করতে পারবেন না মসজিদ আল হারামে ব্যক্তিগত উদ্যোগে কোনো ধরনের ইফতার বিতরণ করতে পারবেন না হারামাইন কর্তৃপক্ষ যে ইফতার এবং সেহেরি দিবে সেগুলোই আপনাদেরকে খেতে হবে তাছাড়া করোনা ভ্যাকসিন ছাড়া মসজিদ আল হারাম বা মসজিদ আল নবী ভিজিট করা যাবে না ওমরা করা যাবে না জুম্মান নামাজ খোদ বা দশ মিনিটের মধ্যে শেষ করতে হবে আরও অনেকগুলো দিক নির্দেশনা আছে মোটামুটি সবগুলো দিক নির্দেশনাই আপনাদেরকে জানিয়েছি তবে এইবারের রমজানে সবগুলো মসজিদ খোলা থাকবে ইবাদত করা যাবে নামাজ পড়া যাবে আলহারামে ওমরা করা যাবে নিয়ম নীতি মেনে গত বছর করোনার জন্য সৌদি আরব সব কিছুই বন্ধ ছিল মসজিদগুলোতে ইবাদত করা যায়নি রমজানে ধর্মপ্রাণ মুসলিলা অনেকে আফসোস করেছেন ওমরা করতে পারেনি এবার আপনারা সবকিছুই করতে পারবেন নিয়ম নীতি মেনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ